তাহলে একটা কথা ভুলবেন না, যে আপনার কাজ এর ওপরে নির্ভর করে যে আপনার চিন্তা কেমন। প্রতিটি দিন যা আপনি ভাববেন একদিন আপনি তেমনই হয়ে যাবেন। রোজ আপনি নিজেকে যা বলবেন, যা শুনবেন আর যা চিন্তা করবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে। রোজ সকালে যখন আপনি নিজেকে বলবেন যে আমি সবার থেকে ভালো, তখন আপনি ভালো ফিল করবেন। আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তা ভালো হবে, আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজ ভালো হবে, আর যখন আপনার কাজ ভালো হবে তখন তার রেজাল্টও ভালো হবে। এরপর যে কথাটা কালাম স্যার বলেছেন, যা রোজ আপনাকে বলা দরকার, সেটা হলো আমি এটা করতে পারবো। এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে এই বড় স্বপ্ন আছে, কিন্তু 90% লোক তারা তাদের স্বপ্ন পূরণ করতে অসফল হয়ে যায়। এর পিছনে সবথেকে বড় কারণ হলো এদের নিজের ওপরে বিশ্বাস অনেক কম। ধীরুভাই আম্বানি, রতন টাটা, বিল গেটস, মার্ক জুকারবার্গ বা অন্য যে কোনো সফল ব্যক্তিরা আপনার থেকে আলাদা নয়, আপনিও এদের মতোই। কারণ এরা অন্য কোনো গ্রহ থেকে আসেনি, তাই এরা পেরেছে অর্থাৎ আপনিও পারবেন। তাই রোজ সকালে উঠে নিজেকে বলুন যে আমি এটা করতে পারবো। আর যখন রোজ আপনি এটা নিজেকে বলবেন তখন ধীরে ধীরে আপনার বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় থেকে বড় স্বপ্নকে পূর্ণ করতে পারবেন। তৃতীয় যে কথাটা সকালে উঠে আমাদের নিজেকে বলতে হবে সেটা হলো, ভগবান সবসময় আমার সাথে আছে। লোকের জীবনে যখন কোনো সমস্যা আসে ও খারাপ সময় চলে, তখন তাদের মনে হয় যে এমনটা আমার সাথে কেন হচ্ছে, উপরবালা এতটা নির্দয় কি করে হতে পারে। তাহলে মনে রাখবেন, ভগবান যা করে ভালোর জন্যই করে।